আসসালামু আলাইকুম। এম প্রতিভার পক্ষ থেকে আমি মাসুম পারভেজ, দেশীয় প্রবাসী সকলের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। ইতিপূর্বে দেখেছিলেন আমরা এই মাদ্রাসায় আসছিলাম, রাজবাড়ী ডিগ্রি সর চাঁদপুর খানখানাপুর রাজবাড়ি মহিলা মাদ্রাসায় দেখেছিলেন। এখানে একটা গর্ত জায়গা ছিল, ভাইজান ভরাট করেছে, এই দেখেন বালু দিয়ে ভরাট করেছে, এখানে অনেক গর্ত ছিল। তার নিজস্ব উদ্যোগে নির্মিত এই মাদ্রাসা। আর বড় কথা হচ্ছে এখানে বেশ কিছু এতিম অসহায় বাচ্চা পড়ালেখা করে মেয়ে, ভাইজান কারো কাছ থেকেই একটি পয়সা নেন না, কোনো বেতন নেন না, তাদের কাছ থেকে খাবার খরচা নেন না, সম্পূর্ণ নিজের উদ্যোগে নিজে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে চেয়ে চিনতে নিয়ে এসে তাদেরকে চালাচ্ছে এবং নিজের পকেট থেকে অর্থ ব্যয় করছেন। তো সেই কথা চিন্তা করে আমরা বারবার আসি ছুটে। সুইডেন প্রবাসী শফিউল্লাহ ভাই, ভাইজান পাঠান 5,000 টাকা এবং সুলতানা বেগম চৌধুরী আমেরিকা প্রবাসী, আপু পাঠান 60,000 টাকা। আপু পাঠান সমস্ত রোজার খরচা, এই রোজার একটি মাস বাচ্চারা যেন ভালো মতো খাইতে পারে এই খরচাটা তিনি পাঠিয়েছেন। চাউল ডাউল আপনি হবে না এই টাকায়? হবে, হ্যাঁ হবে ইনশাল্লাহ। আসলে এতিমরাও অসহায়, এতিম ছাড়াও কিছু মেয়ে যাদের বাবার হাতের অবস্থা একদমই ভালো না, হ্যাঁ এরকম বাচ্চারা এই পড়ালেখা করে এই মাদ্রাসায়। ওয়ালাইকুম আসসালাম। বাহ, এত রাতে এত কষ্ট করে বসে আছো আমাদের জন্য, হ্যাঁ ভালো আছো তো? না জি আলহামদুলিল্লাহ। আচ্ছা এখানে এতিম বাচ্চা কি এখন বর্তমান আছে? ছুটিতে গেছে, আচ্ছা আচ্ছা। তাই বাকি যারা আছে, মানে কিছু বাচ্চা ছুটিতে গেছে রোজার সামনে, দুই তিন দিনের ছুটি, এই তো শুক্রবারে চলে আসবে। আচ্ছা বসেন ভাই, আপনি এখানে বসেন। হ্যাঁ ভাই, আপনি মাদ্রাসাটা কীভাবে চালান একটু বলেন। আমাদের এই প্রতিষ্ঠানটা হলো সম্পূর্ণ দিনই এটা প্রতিষ্ঠান, মেয়েদের জন্য এতিমখানা। এখানে সম্পূর্ণ থাকা খাওয়া লেখাপড়া ফ্রি, আমরা ওদের থেকে কোনো টাকা পয়সা নেই না। আর এই প্রতিষ্ঠানটা আমরা অনেক কষ্ট করেছি, বিভিন্ন লোকজনের থেকে চায়া চিনতে আইনে চালাই, নিজে একটু মেহনত করি। আমি আসলে খুব দরিদ্র মানুষ, তারপরও চেষ্টা মেহনত করতেছি যাতে আল্লাহ পাক আমাদেরকে এই উসিলা একটু পরকালে শান্তি দেন। এবং আমাদের এই বাচ্চাদের থেকে আমরা কোনো খরচ নেই না, টাকা পয়সা নেই না। বিশ্বাস না হলে আপনারা একটু ওদের থেকে শুনে দেখেন যে আমাদের সত্য বাস্তব কি না। এই জন্য আপনারা যদি এই মহৎ কাজ, ভালো কাজ, সৎকা জারিয়া কাজে, নবীর হাদিস অনুযায়ী এটা সৎকা জারিয়া, এটা দুনিয়া মৃত্যুর পরও এটা জারি থাকবে। এই মহৎ কাজে, সৎকা জারিয়া কাজে যদি আপনারা একটু সহযোগিতা করেন এতিম বাচ্চাদের হাফেজ বা আলেমা বানানোর জন্য, ভালো কারি বানানোর জন্য, সহি শুদ্ধ কোরআন শিক্ষার জন্য আপনারা সহযোগিতা করেন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাদের যাযা খের দান করবেন। আচ্ছা তোমাদের কাছে টাকা পয়সা নেয় তোমার হুজুর? জি না। কোনো টাকা নেয় না? জি না। খাবার টাকা? জি না। অথবা ওই যে বেতন? জি না। হয় তোমাদের পোশাক কোথা থেকে পাও? যারা বেশি অসহায় তাদের থেকে আমরা মাঝে মধ্যে মাদ্রাসা থেকেও দেই, আবার কিছু আত্মীয় স্বজনরাও সহযোগিতা করে থাকে। তোমাদের কাছে টাকা নেয়? জি না। তো রমজানে আমরা তোমাদের কাছে টাকা নেয়? জি না। বেতন নেয়? না। খাবার খরচাও নেয় না? না। মাশাআল্লাহ। হ্যাঁ কি জানি বলেছিলেন? তো আমরা ইনশাল্লাহ ওদেরকে রমজান মাসে একটা করে পোশাক দেওয়ার ইচ্ছা করেছি এবং ওদেরকে বলছি এটা যদি আমাদের কেউ সহযোগিতা করেন ওদের ঈদের আনন্দ দেওয়ার জন্য। সুলতানা বেগম চৌধুরী আপুর সাথে কথা হয়েছে, ইনশাল্লাহ উনি পাঠাবেন হয়তোবা, আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কবুল করেন ইনশাল্লাহ পাঠাবেন, আমি পৌঁছে দেবো। হ্যাঁ এটা ঈদের আগে আসবো ইনশাল্লাহ। ভাইজান ভিডিওর মাধ্যমে কেউ টাকা পাঠায় নাই, ভিডিও তো আপনার নাম্বার দিয়েছিলাম গত। জি আমাদের মাদ্রাসা ঘর নির্মাণের জন্য আমাদের সৌদি থেকে আমাদের এক আফা পাঠিয়েছেন, ওনার নাম হলো ফরিদা হোসাইন, উনি পাঠিয়েছেন 20,000 টাকা। উনি বলছেন ঘরের কাজে হাত দেন, আলহামদুলিল্লাহ আমি আরও সামনে আরও সহযোগিতা করব। আর আমাদের রমজান মাসে বাচ্চাদের খাবার দাবারের জন্য আমাদের নজরুল ইসলাম ভাই, উনি কানাডা প্রবাসী, উনি 10,500 টাকা দিচ্ছেন। যাক মাশাআল্লাহ। উনি বলছে যদি আরও প্রয়োজন হয় আপনারা আমাকে জানাবেন। নজরুল ভাই ইতিমধ্যে আমাদের মাধ্যমে 3 জন এতিম অসহায় বাচ্চা দায়িত্ব নিয়েছেন, প্রত্যেক মাসে তাদের খরচা পড়ছে। সাউন্ড দিলেন না ভাই, আপনার কি আশা এই মাদ্রাসা নিয়ে? আমার আশা হলো আমরা এতিমদের জন্য একটা জায়গা ভরাট করেছি, আপনারা ইতিমধ্যে দেখছেন জায়গাটা পুকুর ছিল,
প্রায় 1 লক্ষ টাকা খরচ করে জায়গাটা ভরাট করছে, ওদের জন্য একটা ঘর উঠাবো। আসলে এতিমদের জন্য ভালো শিক্ষার প্রয়োজন, তো সেই হিসেবে আমরা এই অল্প জায়গার ভিতরে একটা ঘর নির্মাণ করতে চাচ্ছি 3 তলা ফাউন্ডেশন করে, যাতে আমরা 3টা বিভাগ চালু করতে পারি। আপনারা জানেন আমাদের মাদ্রাসা একটা ঘরে শুধুমাত্র সহি শুদ্ধ কোরআন শিক্ষা চলে, তো ওদের জন্য আমরা হাফিজ হেফজ বিভাগ, মৌলানা বিভাগ আর সহি শুদ্ধ কোরআন শিক্ষা বিভাগ চালু করতে চাচ্ছি। তো আমাদের জায়গা আছে, কিন্তু আমাদের অর্থের অভাবে আমরা ঘরটা করতে পারতেছি না, তো সেই হিসাবে আমরা এখানে 3 তলা ফাউন্ডেশন করে ঘরটা করতে চাইতেছি, যাতে এতিম বাচ্চাগুলো হাফেজা হইতে পারে, আলেমা হইতে পারে, সহি শুদ্ধ কোরআন শিক্ষা শিখতে পারে। এই 3টা তালায় 3টা বিভাগ আমরা চালু করতে চাইতেছি। এটা আপনার আশা? জি, এটা আমার আশা। অনেকগুলো টাকা লাগবে, 3 তলা করতে তো কম টাকা লাগে না। আপনি কিভাবে এই কাজটা করতে যাচ্ছেন? আমার তো ভয় লাগতেছে। এটা আল্লাহর উপর ভরসা করে আমরা শুরু করছি, যে আল্লাহ যদি সাহায্য করেন আর আপনারা দেশ বিদেশে যারা আছেন তারা যদি আপনারা সবাই একটু দোয়া করেন, আশা করি আমাদের এই কাজটা সহজ হয়ে যাবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইদা মাত আল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, 3টা আমল বাকি থাকে, তার মৃত্যুর 1 নম্বর হলো সদকা জারিয়া। এই মাদ্রাসাটা হলো সদকা জারিয়া, আপনি আমি থাকবো না একদিন, কিন্তু এই ঘরটা থাকবে কেয়ামত পর্যন্ত, আপনার কবরে সব যাইতে থাকবে। কিন্তু এখন যদি আপনি আমি মারা যাই, এই আপনার আমার সম্পদ সব পড়ে থাকবে, কোনো কাজে আসবে না। তো ইনশাল্লাহ আমরা এই ঘরের কাজে হাত দিব, আপনারা দোয়া করবেন যাতে আমরা এই 3টা বিভাগ চালু করতে পারি। আর যদি আমাদের কোনো মা বোন এরকম থাকেন যে আমাদের এই 3তলা ঘরের 1তলা করে দিবেন, এই বিভাগটা হেফজ বিভাগটা আপনার নামে চলবে অথবা আপনার মৃত বাবা মায়ের নামে চলবে, 2য় তলা যদি কেউ করে দেন যে আমাদের এখানে মৌলানা হবে এতিম বাচ্চারা, তো আপনার নামে থাকবে এটা ইনশাল্লাহ। আপনার নাম ঠিকানা দিয়ে আমরা ওইটা আপনার জন্য দোয়া করব। আর এতিম বাচ্চারা সবসময় যারা সহযোগিতা করে থাকে তাদের জন্য দোয়া করে, যে আল্লাহ দেন তাদেরকে ভালো রাখুক, তাদেরকে আল্লাহ হায়াত দারাজ করুক। আর আমরা এটা আপনাদের জন্য দোয়া করি, আপনারাও ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, যাতে এই কাজটা আমরা দ্রুতভাবে এই এই 3তলা ভবনটা নির্মাণ করে এতিম বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করে দিতে পারি। আপনারা একটু দোয়া করবেন। আপনি 3তলার কাজ ধরবেন আমার শুনেই তো অবাক লাগতেছে, আপনি এই সাহসটা কেমনে পেলেন একটু বলুন তো। সাহসটা, আমি একটা মাদ্রাসায় চাকরি করতাম, ওইখানে আমি একটা নিজেই বিভিন্ন লোকজনের থেকে সহযোগিতার মাধ্যমে আমি এখানে 3তলা একটা ভবনের কাজ আমি শেষ করে আসছি। সেই হিসাবে আমার একটু কাজ করেছেন, আমরা যেখানে আগে চাকরি করতাম ওখানে 3তলা ভবনের কাছে 1 বছরে শেষ হয়ে গেছে, আমার হাত দিয়ে হয়েছে। তো সেই হিসাবে আমি আল্লাহর উপর ভরসা রাখি যে আপনারা যদি দোয়া করেন আমাদের 3তলা ভবনের কাজে হাত দিলে অতি দ্রুত শেষ হয়ে যাবে, এটা আমার আত্মবিশ্বাস। আর দ্বিতীয়ত হলো রমজান মাস আসতেছে, রমজান মাসে 1 টাকা দান করলে 700 টাকা সব পাওয়া যায়। তো রমজান মাসে যদি কেউ ঘরের সহযোগিতা করেন আলহামদুলিল্লাহ, আমি আশা করি আমাদের কাজ রমজানের ভিতরে অনেকটা এগিয়ে যাবে, আর এই জন্য আপনারা দোয়া করবেন। আচ্ছা, কেউ যদি আপনাকে অর্থ পাঠাতে চায় কোন নাম্বার পাঠাবে? আমাদের যদি এই মাদ্রাসা এতিমদের পড়াশোনা এবং খাবার দাবারের জন্য অর্থ পাঠাইতে চান, তাহলে আমাদের মাদ্রাসা বিকাশ নাম্বার আছে, নাম্বারটা 01720961252, এই নাম্বারে পাঠাইলে আলহামদুলিল্লাহ আমরা পেয়ে যাব। আপনাকে দাওয়াত রাখলো, আপনি আসবেন, দেখবেন, ওদেরকে একটু পড়ালেখার সুযোগ করে দেবেন। এছাড়াও যদি কেউ আমাদের মাধ্যমে অর্থ পাঠাতে চান, আমাদের নাম্বারটি বিকাশ করা নাই, আমাদের ইউটিউবের নাম্বারে কথা বলে তারপরে টাকা পাঠাবেন। আমাদের আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা। যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।